বেশি দামে পণ্য বিক্রি ও ওজনে কারসাজির অভিযোগে কুষ্টিয়া ও ঝালকাঠিতে আটটি প্রতিষ্ঠানকে 80,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধান ও চালের বাজারে সিন্ডিকেট ও অনিয়ম রুখতে দুপুরে কুষ্টিয়ার খাজানগরে অভিযানে নামে জেলা প্রশাসন। প্রথমে গোল্ডেন রাইস মিলের গোডাউনে ধান ও চালের মজুত খতিয়ে দেখা হয়। চালের বস্তায় ওজনে কারসাজির প্রমাণ পেয়ে 50,000 টাকা জরিমানা করা হয়। পরে আরও দুটি চালকলে অভিযান চালায় পরিদর্শক দল। জেলা প্রশাসক জানিয়েছেন, অভিযানের মাধ্যমে চালের দাম, ওজন ও ধানের মজুত তদারকি করা হবে, কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ঝালকাঠিতে বাজার তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন। শহরের বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের 10টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বেশি দামে পণ্য বিক্রি সহ বিভিন্ন অভিযোগে 7টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 30,000 টাকা।